আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা উচ্চ বিদ্যালয় কমার্সের ঢাকা অনলাইন পাঠ্যক্রমে সবাইকে স্বাগত। ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের দোয়া করবো আমি ভালো থাকতে পারি, তোমাদের জন্য দোয়া করবো তোমরা যেন ভালো থাকতে পারো। কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি নির্দেশ অনুযায়ী আমরা অনলাইন ক্লাস দিচ্ছি। আমরা করোনা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো এবং বাইরে বেরোলে মাস্ক পরিধান করবো এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের করবো। এবং আমরা সকলে সকলের জন্য দোয়া করবো যাতে শিক্ষা প্রতিষ্ঠান তাড়াতাড়ি খুলে দেয়, আমাদের সাথে দেখা হয়, আমাদের ক্লাস হয়, আমাদের কথা হয়। আর আমাদের সদস্য অনুযায়ী তোমরা পড়াশোনা করবো, সিলেবাস অনুযায়ী তোমরা ফলো করবো, সিলেবাসে যেটা থাকে ওটা তোমরা সিলেবাস অনুযায়ী পড়বা এবং সদস্য অনুযায়ী পড়বা। এবং আমাদের সদস্যদের এবং সিলেবাসে যা থাকে ওটার উপরে ভিত্তি করে আমরা পড়বা। এবং আমি কিছু না একটা ক্লাস নিয়েছিলাম প্রথম অধ্যায় ইমান ও আকাই আল্লাহ রয়েছে, আল্লাহ মালিক এবং আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ শান্তিদাতা, কালিমা শাহাদাত এবং ইমানের মূলাঞ্চল। ইমান প্রথম বিষয়, ইমান দ্বিতীয় বিষয়, ইমানের তৃতীয় বিষয়, ইমানের চতুর্থ বিষয়, ইমানের পঞ্চম বিষয়। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, আমাদের পিছনে পড়া ছিল এবং বাড়ির কাজ ছিল ইমান অর্থ কী। 1 থেকে 10 পর্যন্ত শরীরস্থান ঠিক ছিল এবং শূন্যস্থান পূরণ করে। আজকে থাকবে রেখা টেনে অর্থ মিলাও এবং সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও। আল্লাহ তাআলা 5টি গুণের নাম লেখো। ইমানের মূলজ্জলের কয়টি বিষয় উল্লেখ আছে? 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো, 4খানা বড় কিতাবের নাম লেখো, 10 জন নবী রাসূলের নাম লেখো, আসমানি কিতাব কতখানা, সঠিক কিতাবকে কি বলে, সর্বশেষ নবী কে এবং সর্বশেষ আসমানি কিতাবকে। এটা হলো খ্রিস্টানবাদ ইসলাম শিক্ষা। সংক্ষেপে উত্তর দাও, 1 থেকে 5 পর্যন্ত সংক্ষেপে উত্তর দাও। এটা থাকবে তোমার সবগুলো পর্ব এবং বর্ণমূলক প্রশ্ন, বর্ণমূলক প্রশ্ন। তাহলে বিগত দিনে ছিল 1 থেকে 10 পর্যন্ত সঠিক উত্তর ঠিক ছিল, শূন্যস্থান রেখা টেনে অর্থ মিল। এবং আজকে ছিল সংক্ষেপে উত্তর দেওয়া 1 থেকে 9 এবং বর্ণমূলক প্রশ্ন। আমরা পাঠ দ্বিতীয়তে যাব, আছে ইবাদত পৃষ্ঠা নম্বর 21। পাঠ দ্বিতীয়, ইবাদত অর্থ গোলামি করা, মালিকের কথা মতো চলা, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ হলো ব্যাপক, যেমন সালাত আদায় করা, কুরআন মাঝে তিলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলা, বলার সময় সত্য কথা বলা, সবকিছুই ইবাদত। কথা বলার সময় সত্য কথা বলা, এগুলো হলো কি, সবকিছুই ইবাদত, ইবাদতের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষের জন্য যে তারা শুধুই আমার ইবাদত করবে। এর অর্থ হল আমরা কেবল আল্লাহ তাআলা গোলামি করব, অন্য কারো নয়। আল্লাহ কেবল
আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলব, অন্য কারো আদেশ মতো নয়। কেবলমাত্র তারাই মানব, মাথাগত করব না, অন্য কারো নয়। কেবলমাত্র তাকেই ভয় পাবো, অন্য কেউ নয়। কেবলমাত্র তারই সাহায্য চাইব, অন্য কারো নয়। এই পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। কুরআন মাজিদে বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরূপ অর্থ পাওয়া যায়। অর্থ হচ্ছে ইবাদত করা উচিত, তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ববর্তী সকল নবী শিক্ষার ও সার কথা হল মানুষ ছাড়া আরও ইবাদত করানো। আমরা সালাতের প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ি, তখন এ কথাগুলোই ঘোষণা করে থাকি। আর আমাদের পৃষ্ঠা নম্বর ইবাদত 21 পৃষ্ঠায় আমরা যেই বইতে অধ্যায় রিডিংগুলো আছে এবং 21 পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠা থেকে আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত রিডিংগুলো ভালো করে পড়ব এবং এখান থেকে প্রশ্ন করব। এবং পৃষ্ঠা নম্বর 38 পৃষ্ঠার শূন্য সঠিক উত্তর টিপসিনগুলো ভালোভাবে দেখবো। নেক্সটে আমি আবার এরপর আমাদের ক্লাস দেবো। যাই হোক, তোমরা সুন্দর করে যা যা আমি পড়া দিই, যা যা পড়াই এবং পড়াগুলো দেখবা, কী কী আমি পড়া দিই এবং কী পড়াই, এগুলো পরে তোমরা নির্বাহীগুলো পড়াশোনা করবো আশা করি। ঠিক আছে, তোমরা পড়লে ভালোভাবে পারবা। আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবা এবং সুন্দর করে অনলাইন ক্লাস ফলো করবা। এবং না বুঝলে আমাদের যদি ফোন নম্বর থাকে, কন্ট্যাক্ট নম্বর থাকে, আমার ফোন করে জিজ্ঞেস করবা, স্যার এই জায়গা দিয়ে বুঝিনি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি অনলাইন ক্লাসের জন্য। তোমরা সবসময় সুস্থ থাকবা, ভালো থাকবা, এটাই আমি প্রত্যাশা করি, কামনা করি। এবং আমার জন্য দোয়া করবা, এবং যেন সবসময় তোমাদের দোয়া ভালো থাকবেন। আর করোনা ভাইরাস রোগ মুক্তি থেকে আমরা কীভাবে মুক্ত হই, মুক্ত হওয়া যায়, সবসময় আমার কাছে নমাজ পড়ে দোয়া করবা এবং ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।